থেকে চিঠি আসছে হারুনুর রশিদ রহমাতুল্লাহ দরবারে মহাসমিক, খ্রিস্টানের কাফেরদের মধ্যে বিরাট বড় মহাস। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এই মহাসের প্রধান দায়িত্ব কাকে দেওয়া যায়, কারণ যদি মুসলমানরা একবার হেরে যায় সারা জীবন মুসলমানরা মাথা নিচু করে থাকবে। ইমাম শাফিঈ জায়নামাজ নিলেন, জায়নামাজ দেওয়ার পরে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে তিনি জায়নামাজে দাঁড়ায় গেলেন, জায়নামাজ নিয়ে মাঝখানে গেলেন, নদীর মাঝখানে দেইয়া নদীর মাঝখানে জায়নামাজের উপরে পানির উপরে জোহরের নামাজ পড়লেন। তোদের যদি কলিজায় সাহস থেকে বহাস করার জন্য আমি যে এরকম জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়ছি, তোরা ওই রকম জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আজকে নদীর মাঝখানে বহাস হবে, কে সত্য আর কে মিথ্যা আজকে নদীর মাঝখানে বহাস হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায়। পৃথিবীর মধ্যে দুইটা সাম্রাজ্য ছিল, একটা সাম্রাজ্যের নাম হলো আব্বাসীয় সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। দুইটা সাম্রাজ্য পৃথিবীর মধ্যে শক্তিশালী সাম্রাজ্য। রোম সাম্রাজ্য থেকে চিঠি আসছে আব্বাসীয় সাম্রাজ্যের খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ দরবারে, ও মুসলমানদের খলিফা হারুনুর রশিদ, তোমাদের সঙ্গে আমরা খ্রিস্টানদের একটা বহাস করব। এরা বন্ধু খুবই মনোযোগ, সাম্রাজ্য থেকে চিঠি আসছে হারুনুর রশিদ রহমাতুল্লাহ দরবারে মহাসমিক, খ্রিস্টানের কাফেরদের মধ্যে বিরাট বড় বহাস। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এই বহাসের প্রধান দায়িত্ব কাকে দেওয়া যায়, কারণ যদি মুসলমানরা একবার হেরে যায় সারা জীবন মুসলমানরা মাথা নিচু করে থাকবে, কি করা যায়, কাকে বহাসের দায়িত্ব দেওয়া হবে। তখন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ থাকতেন ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা। চিঠি লিখলেন ইমাম শাফির কাছে, ইমাম শাফিঈ মুসলমানদের সঙ্গে কাফেরদের বহাস হবে, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন, প্রধান মুবাহিস আপনাকে বানানো হবে, আপনি ছাড়া আমি কাউকে যোগ্য মনে করি না। খলিফা চিঠি লিখছে, যদি এই বহাসে মুসলমান হেরে যায় সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান মাথা উঁচু করতে পারবে না, আপনি তাড়াতাড়ি আসেন। ইমাম শাফি রহমাতুল্লাহ এই চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন, আমি বহাস করতে পারি কিন্তু শর্ত হলো বহাসের জায়গা হবে দজলা নদীর পারে, আর হবে ওই সময়টা হবে জোর জোহরের নামাজের পরে। বহাসের জন্য খ্রিস্টানরা বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত যারা আছে সবাই আসলো। খলিফা হারুনুর রশিদ রাজ দরবারের পাশে দজলা নদীর তীরে বিরাট বড় মঞ্চ করলেন, লাখে লাখে মানুষ আসছে বহাস দেখার জন্য। ঠিক এমন সময় ইমাম শাফিঈ রহমাতুল্লাহ সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে 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 গেলেন, বহাস করবেন তিনি জোহরের নামাজের পর। নামাজ যখন শুরু হয়ে গেল, এর কিছুক্ষণ পরে ইমাম শাফি গেলেন, যাওয়ার পরে বললেন, খলিফা আমি আজকে স্টেজে বহাস করব না, আগে যাই নামাজ দেন, আমি আগে নামাজ আদায় করে নিই, জোহরের নামাজ পড়তে হবে। ইমাম শাফিঈ জায়নামাজ নিলেন, জায়নামাজ দেওয়ার পরে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে তিনি জায়নামাজে দাঁড়ায় গেলেন, জায়নামাজ নিয়ে মাঝখানে গেলেন, নদীর মাঝখানে দেইয়া নদীর মাঝখানে জায়নামাজের উপরে পানির উপরে জোহরের নামাজ পড়লেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কিসের উপরে? কিসের উপরে? পানির উপরে। কি জায়নামাজ? জায়নামাজ কি পানির মধ্যে থাকে না ডুবে? কিন্তু আল্লাহর ওলি জায়নামাজ দিয়ে নামাজ পড়তে লাগলেন, জোহরের নামাজ শেষ হয়ে গেল,
ডাক ডাকে খ্রিস্টানের আমি আজকে যাই নামাজ বেসে ধসলা নদীর মধ্যে নামাজ পড়ছি, তোদের যদি কলিজায় সাহস থেকে বহাস করার জন্য আমি যে এরকম যাই নামাজ বেসে নদীর মাঝখানে নামাজ পড়ছি, তোরা ওই রকম যাই নামাজ বেসে নদীর মাঝখানে আজকে নদীর মাঝখানে বহাস হবে, কে সত্য আর কে মিথ্যা আজকে নদীর মাঝখানে বহাস হবে, একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি আল্লাহর পক্ষে আসেন না নাই, আসে সুন্নাতের মাদের পক্ষে আসেন না নাই, আসে তাকবীর আল্লাহু রিসালা বলি আল্লাহ যেখানে সুরের দল এই ওলি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে একটা মোল্লা একটা হইছে দুই হতার বইরে কি বাতের কে অন্য ভাবলই বুঝি তো বৈষ্টি যেমন ভাবলই ছিল যে ওনার মতো বুজুর্গ আল্লাহ দুনিয়াতে নেই বাজি আগে আমরা যারা মুরব্বী ছিল তারা দোয়া কালে পড়তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক আমি দুনিয়া কেন বুধু বাচ্চা প্রসব হয় না মার কষ্ট হইতেছে ওই পানি খাইলে প্রসব আল্লাহ সহজ করে দিছে, যে খাইছে সেই রোগের ওষুধ আল্লাহ বানাই দিছে, কিন্তু কেরাত তো সহি না, কিন্তু দিল সহি ছিল, কি কথা কন না কা কেরাত সহি না থাকলেও কি সহি ছিল, এখন আমরা শুনছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দিল অশুদ্ধ থাকার জন্য পানির মধ্যে যত ফু মারি বাবা কাজ হয় না কাজ হয় না কাজ হয় না, এর জন্য আল্লাহর ওলির দরকার আছে না না, আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ শাহ কামালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ, এরে মুসলিম ইমাম শাফি কার বহাস হবে খ্রিস্টান যে প্রধান মুবাহিস খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু চিন্তা করে আমি কেন আমার 14 গোষ্ঠী গেল কাম হবে না, কি কথা বলতে খ্রিস্টানদের প্রধান মুবাহিস ডাক ডাক হুজুর আসেন যে কুরআন যে ইমাম যে নবী যে ধর্ম যে বিধান যে আকীদা যে বিশ্বাস আজকে আপনাকে পানির উপরে যাই নামাজ বিষয়ক নামাজ পড়ার ক্ষমতা দিয়েছে মর্যাদা দিয়েছে বুঝার আর বাকি নাই ওই ধর্মই সঠিক, আমার আর মহাসের দরকার নাই, আসেন আসেন আমি আপনার কাছে কালে মহাপরে মুসলমান হয়ে যাব, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনছে ঈমানদার ওয়া আমিলুস সালিহা এবং আমল করেছে নেক আমল করেছে ভালো আমল করছে ভালো যখন ভালো
আমল তো আমার দেশে ওই ভালো আমল হয়, তুমি একটা মাথায় দিয়ে তুসবি একটা হাতে নিয়ে রাস্তা ঘুরে আইতেছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুসবি নিয়ে আইতে তুমি ফাবলি করে দেখাইতেছ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ফাবলি করে হাজির সাহেব 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 হাজির সাহেব ভালো আছেন সাহেব কম হাজির সাহেব টাকা কি ফেরেশতারা দিয়ে গেল, ডান পকেট বাম পকেট টেবিলের নিচ দিয়া কোটি কোটি মালিক হইয়া তিনটা সিল্লা মাইরে দিয়া এখন বিরাট বুজুর্গ সাজছে দাড়ির মধ্যে মেহেদি লাগাইয়া একবার মরে দেখ, তোরে ফিরে সিনে যোগ বানাই দিব, কথা কর না করে ঠিক না বেঠে, তুই মহিষে যোগ ছিলি তোর ফিরিয়ে সিনে যোগ বানাইলো মা আপনার ফরিদপুর সিনে যোগ কয়, খুব চিকন চিকন গাছের মধ্যে কয়, দুবলা গাছের মধ্যে সকালবেলা ফুরসাপ করতে গেলে খুব হিসেব করে করেন, সিনে যোগে যদি একবার ধরে বসে তার বিপদ আছে, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এই জন্য শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কারণ 360 আউলিয়ার একজন আল্লাহর মকবুল ওলি, কথা কন ঠিক না বেঠে, সৃষ্টির মধ্যে কি কথা কন না কেন সৃষ্টির মধ্যে, তাহলে আমরা কি ওলি আল্লাহর দলে আসি না নাই, আসে, হ্যাঁ জোরে বলেন আসে, আসে আসে, কে কি কইলো না কইলো ওটা দেখার টাইম আমরা নাই, কথা কন না কেন, সুন্নতুল জামাতি হক, আহলে সুন্নতুল জামাতি হক, আহলে সুন্নতুল জামাতি হক, আমার রসুলের ইজ্জতের সাদর ধরে কেউ যদি টানে সে যত বড় মুফাসসির হোক, যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, আল্লাহর কসম, কসম আল্লাহর, আমি তার দিকে ফিরেও তাকাবো না, কারণ সে আমার নবীর দুশমন, কথা বলে ঠিক নয়।